কেবে আসসালামু আলাইকুম বলো তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার মেয়ের বার্থডে ও 6 হবে তো এখন মোটামুটি আমরা আসলে অত বড় করি নাই আমার হাজবেন্ড আসতে পারে না ও নিউ ইয়র্কে আমি আমার আম্মার বাসায় আছি তো এখানে ধরেন আমরা ছোটখাটো আর কি দুই তিনটে ফ্যামিলিকে যে আমাদের বাসার পাশে যারা আছে ওদেরকে বলছি সো এবার এইভাবে হবে নরমালি আমরা একটু বড় করি বাট এবার করতে পারি নাই করোনার কারণে সো সিম্পল ভাবে আর কি বাসায় ধরেন যা করতে পারছি তো ভাবছি আর একটু পরে কেকটা কাটবো বাট আসলে আমার মেয়ে আর ওর দুই তিনজন আছে বেবি এরা অনেক এক্সাইটেড কেকটা কাটি ফেলানোর জন্য আমার ভাই আসতে আর একটু দেরি হবে বোনও আসতে একটু দেরি হবে ওরা কাজে বাট আমি বলতেছি না কেকটা কাটি ফেলে পরে ওরা আসবে অসুবিধা নাই সো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন হোপফুলি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে আমার চাচাতো বোন ওকে মাস খুলছে এটা আমার একটা চাচাতো ভাই আর ওইটা হচ্ছে আমার ছোট চাচাতো ভাই ওরা বাচ্চারা খেলতেছে তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন সো দেখবেন ওরা কেক কাটি কি করতেছে কি করবে টরবে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আমার হাজবেন্ড আসতে পারে নাই তো আমার বড় ভাইয়ের বার্থডে ও এখন কাজে আছে ও আসবে একটু পরে বাট বাচ্চাদের জন্য হয়তো আগে মেনশন করছি আমরা ওয়েট করতে পারতেছিলাম না তো এখানে আমার মেয়ের নাম আছে আবিয়ার এ তারপর আমার হাজবেন্ডেরও বার্থডে 17 তারিখ আমার ভাই রয়েছে 16 তারিখ আর আমার মেয়েরও 17 তারিখে সেই জন্য আমরা তিনটে নাম এখানে দিয়ে রাখছি তো ইনশাল্লাহ আমার মেয়ে আরেকটা কেক কাটতেছে আপনাদের সামনে কারণ ওই চকলেটটা লাইক করে সেই জন্য আমরা চকলেটটা কেক রাখছি আমি তোমাকে একটু খাওয়াই দিব ধরে না আমি বেশি বড় ভালো করতে পারি না সবকিছু মিলে আমরা হয়তো জানি করোনার কারণে তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন দেখেন বাচ্চারা কি করে দেবে আপনাদের সাথে আমরা শেয়ার করবো আর কি দেখেন কি অবস্থা সবগুলো হচ্ছে ওই সাদাটা রাখি দিছি চকলেটটা খাবে সাদাটা পরে আমার ভাইরে আসলে বোন আসলে পরে আমরা হয়তো খাবো না এর আগে খেয়ে ফেলবো হলে এই পোলা পানি আর কি একটু মজা করার জন্য কারণ এবার কিছু করতে পারি নাই পরে ডিনার করতে পারি আই ডোন্ট নো হোয়ার ইজ ইওর কেক রাইট দেয়ার ও মাই ইয়াঙ্গার ব্রাদার হি ওয়ান্টস দ্য হোয়াইট কেকস and the other wow. all the kids they want the chocolate khailan khailan yeah yeah we have already picked it on like this color একদম সিম্পল মানে আমি অন্য কিছু করিনি এবার আসলে সিম্পল ভাবে এরপরে সবাই খাওয়া দাওয়া করবে পরে আবার ঠিক খাবে আপনারা আমাদের সাথে থাকেন ও দেখছেন আমার সাসা তো বোনে আবিরাকে শিখিয়ে দিতেছে আবিরের টাকা দিয়ে শুধু আবিরে গিফট কিনবে আমি যাতে না নেই ও বলছে ওর টাকা কোথায় ওদেরকে গিফট নিয়ে আসছে তো ওই যে আমার শাশু ওখানে পানি খেলতেছে তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন ওই জন্যই আমার তার একটা আঙ্কেল ওনাকে আগে একটা দিয়ে দিয়েছেন আর উনি আমার ছোট কাকা আর বাচ্চারা ওই যে সবগুলো এই দিকে ওই দিকে খেলতেছে তো থাকেন আমাদের সাথে আমার আমাদের বাসা তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কি করি না করি আমরা আজকে আমাদের খাওয়া দাওয়া অনেক সিম্পল কিছুই না জাস্ট আপনার কি এটা পাতা কপি ভাজি দিয়ে ডিম দি আর এমনি ডিম আর এখানে মোরগ পোলাও এখানে সালাদ আর মিষ্টি কারণ মানুষ একদম কম আর এরা আমার চাচি ভাবি এরা কেউ ভিডিওতে আসতে চায় না সো আজকে জন্য এদের সবাই মাফ করে দেওয়া হয়েছে এরা কেউ আসবে না তো এরা জাস্ট খাইতেছে এখন সবার মেকআপ টেকআপ একটু কম হয়েছে এই জন্য ভিডিওতে আসবে না পরে মেকআপ এসে আসবে তো ওরা একটা গেম প্লে করবে সো আবিরাকে ফার্স্ট দিতেছে বিকজ আবিরা হয়েছে বার্থডে গার্ল ওকে সো বলো আবিরা ওরা কিন্তু সবাই সবার সাথে ইংলিশে কথা বলতেছে বাট নরমালি আবিরা বাংলা কথা বলে সেটা তো আপনারা জানেন ক্যাট শি ইজ করেক্ট আই গেস আই গট ইট
এখন ওরা খেলতেছে আমার মেয়েরা কি ফিয়া ফিয়া খায় ইয়ার বাবার তো ওরা আছে আবিরাজ জিকরা আর সাথে আবার ইয়া আছে ওরা খেলতেছে দেখেন বাচ্চারা অনেক মজা করতেছে সবাই কত কত বলতেছে ওরা আস্তে আস্তে সবাই চলে যাবে একটু পরে জিকরা আবিরা এখন দুইজনে নিরিবিলি কেউ নাই সবাই মোটামুটি চলে গেছে সো ওরা আপনার খেলতেছে কারণ আবিরা বলছে জিকরে লেটে আসছে লেটে যাবে রাইট বিবা বাবা গান গাইতেছে দেখছে ওরা ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে গান গাইতেছে জিকরে গান গাইতেছে আমু এখন একজন একজন ওই ফোন চেঞ্জ করতেছে ফার্স্ট টাইম দেখেন আমাদের বাসায় আর কি এরিয়াতে পুরোটাই কারেন্ট চলে গেছে সো আমরা ওই যে ফোন দিয়ে ফোনে লাইট দিছি কিছু বলবা বলো বলো আমার বার্থডেতে কারেন্ট চলে গেছে শকিং নিউজ আমরা আপনাদেরকে বাইরে যাই দেখাইতেছি বাইরে পুরো যাসে আপনাদের আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখেন আমাদের এইদিকে পুরো কারেন্ট চলে গেছে পুরো লাইনে সো জানি না কখন আসবে বাট এরকম কোনো মানে ঠান্ডা আছে বাট আপনার কোনো তুফান টুফান কিছু হয় নাই সো নতুন একটা অভিজ্ঞতা হইলো আমার মেয়ের বার্থডেতে কারেন্ট চলে গেছে সো দেখেন আসলে কখন কি হয় কেউ জানে না জিকরা যাবে না এখন কারেন্ট কিন্তু এখন আসে নাই আমরা ওই যে আপনার ফোন ইয়ে ইউজ করতেছি ক্যান্ডেল ইউজ করতেছি হ্যাঁ জিকরা কেন করতেছে এখন ওরা চলে যাবে রেডি হয়েছে জিকরে অনেক কান্না করতেছে ও যাবে না বাসায় দেখছেন অনেক খারাপ লাগতেছে কিন্তু ওরা লেট নাইট হয়ে গেছে তো চলে গেছে আবি আল্লাহ হাফেজ বলতেছে আর তো আমাদের কেউ আল্লাহ হাফেজ আচ্ছা কারেন্ট আসুক এরপর আমরা সবাই আল্লাহ হাফেজ বলবো তো দেখেন কারেন্ট চলে আসছে আমরা আসলে যে মজাটা করার কথা ছিল পারিনি কেউ কারেন্টের আগে গেছে কেউ পরে চলে গেছে আর আমরা সবাই মোটামুটি লেট হয়ে গেছে শুয়ে গেছে আমার ভাই বোনেরা সো আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের বার্থডে 17 তারিখ আপনারা দুজনের জন্য দোয়া করবেন আমার বড় ভাই বার্থডে 16 তারিখ সো আমাদের বাসায় বোনের বার্থডে 23 তারিখ সো আমাদের বাসায় সবার বার্থডে জানুয়ারি তো সবার জন্য দোয়া করবেন হ্যাঁ সো ওরা আব্বু আসতে পারে না এই জন্য বলতেছে কাজে আটকে গেছে সো ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদের সাথে আবার শেয়ার করবো আবিরা কী কী গিফট পাইছে আপনারা সবার জন্য দোয়া করবেন ও 6 ইয়ার্স হয়েছে আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ